বুঝতে পারছি দাদা। তো তাহলে আবার একটু দেখান, এইটা লয়টা, এতে তিনটে একটু বিলম্বিত, মধ্য, দ্রুত, রিল্যাক্সে, মানে কোনো প্যারা নাই, আপনার মতো আপনি দেখান। আচ্ছা ঠিক আছে। 1 2 3 4, 1 2 3 4, এটা হবে লয়। 1 2 3 আর একটু ফাস্ট, 1 2, 1 2 3 4, ওকে, হয়েছে। এটা হচ্ছে এবার হলো, এবার হলো দ্রুত লয়। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এইভাবে যাবে। ওকে, লয়টা আর একটু বাড়বে তাহলে হবে। এটা মোটামুটি হয়েছে ইনশাল্লাহ, আর একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এবার দেখি। আর জাহিদুল ভাই, আপনারটা একটু দেখি, আপনি একটু ই করেন, দেখেন। এটা তো গেল বিলম্বিত বাজালেন, তাই না? এখন মধ্য, মধ্য লয় বাজান। আপনি যে লয়টা নিছেন ভাই, জাইদুল ভাই, আপনি যে লয়টা নিছেন এটা কিন্তু বিলম্বিত হয় নাই, আমি বলছি সেকেন্ডের কাটার মতো, একটু একটু স্লো হবে। 1 2 3 4, আপনি যদি যে লয়টা নিছেন ওই লয়টা বাজাইতে যান তাহলে এত ফাস্ট বাজাইতে পারবেন না, এই কারণে এই সেকেন্ডের কাটার যে লয়টা এটা নিতে হবে প্রথমে। এই আমার মতো এইভাবে বাজান, 1 2 3, না ফাস্ট না, ফাস্ট না, স্লো বাজান আবার প্রথম থেকে, 1 2 3 4, নিচে তারে, 1 2 3 4, আবার নিচে তারে, 1 2 3 4, নিচে তারে, 1 2 3 4। আচ্ছা এইটা গেল, এইভাবে যাবেন, আবার আসবেন, এখন মধ্য লয় আসেন, মধ্য লয়টা আসবে, 1 2 3 4, 1 2 3 4 বাজান, 1 2 3 4।
ওকে ঠিক আছে, এবার দ্রুত লয়, এখন দ্রুত লয়টা হবে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। একটু ফাস্ট হবে, হয়েছে হয়েছে মোটামুটি মাশাআল্লাহ হয়েছে। আর একটা জানো কোনটা প্র্যাকটিস ছিল এটার সাথেই, একটা কি দিছিলাম না, শুধু কি এটাই দিছিলাম নাকি একটা দিছিলাম না সুমন ভাই এটার সাথে? আচ্ছা ওইটা একটু দেখান, এটা ডবল করেন, মধ্যলয় করেন, 1 2 4, 1 2 4, 1 2 4। এটা হয়েছে মধ্যলয়, এবার দ্রুতলয় কেন, 1 2 4, 1 2 4, 1 2 4, 1 2 4। বাবা মাশাল্লাহ ভালো হয়েছে। সুমন ভাই আপনার এই প্র্যাকটিসটা একটু দেখি, 1 2 4, এইটাই এইটা দেখি একটু, বিলম্বিত প্রথমে। হ্যাঁ মধ্যলয়টা একটু দেখি, 1 2 3, অর্থাৎ 1 2 4, 1 2 4, এটা হবে ফার্স্ট হবে একটু ফার্স্ট, 1 2 4, 1 2 4, এইভাবে 1 2 4, 1 2 4, হ্যাঁ 1 2 4, 1 2 4, 1 2 4। আচ্ছা এটা মোটা হয়েছে, এবার দেখি দ্রুত, 1 2 4, 1 2 4, 1 2 4, এটা ওকে হয়েছে। এগুলো আরো ভালো প্র্যাকটিস করতে হবে, এগুলো সবসময় প্র্যাকটিস করবেন, অর্থাৎ এগুলা বাদ দেওয়া যাবে না কখনো, এগুলো প্র্যাকটিস করলে হাতটা ইজি হবে। ঠিক আছে, আর কোনো প্র্যাকটিস ছিল, আর কোনো প্র্যাকটিস ছিল, আরেকটা ছিল হচ্ছে 1 3 4। আচ্ছা এই প্র্যাকটিসটা বলছিলাম এটার সাথে করবেন, এটা কি এটা কি উঠা উঠানো উঠানো হয়েছে একটু দেখি একটু কন্ত, আচ্ছা
আচ্ছা শুনেন শোন ভাই, যদি আগেরটা পারেন তাহলে এটাও পারবেন, সেম একইভাবে প্র্যাকটিসটা করে নেবেন, ঠিক আছে? জি ভাইয়া। কারণ দুইটা তো একই, একটা হলো 1 2 4 আর একটা হলো 1 3 4, এটা না সেম একই একই, জাস্ট লয়টা আরো ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন। আচ্ছা এখন আমি নতুন নতুন লেসন দিই, তাই না? নতুন প্র্যাকটিস দিই। আচ্ছা দেখেন, এটার সাথে মিলিয়ে একটা প্র্যাকটিস দিব আমি এইভাবে, আর এইভাবে বাজাইছি না প্রথমে, 1 2 3 4, 1 2 3 4, এইভাবে গেছি না, অর্থাৎ নিচের তারে একটি করে যাব, একটি করে ফেড বাদ দিব, এই যে এরকম দেখেন 1 2 3 4, নিচের তারে যখন যাব 2 নম্বর 3 নম্বর স্ট্রিংয়ে, তখন একটা ফেড বাদ দিয়ে নিচের তারে 1 2 3 4, 2 নম্বর তারা যখন যাবো তখন 2টা ফ্রেট বাদ দিব, 1 2 3 4, 1 নম্বর তারে যখন যাবো তখন 3টা ফ্রেট বাদ দিব, 1 2 3 4, সেম একইভাবে নিচ থেকে আসবো, 4 2 3 1, যে জায়গা থেকে আসছি একটা ফ্রেট বাদ দিয়ে আবার 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, বিষয়টাকে বুঝতে পারছেন না আরো বুঝাবো? না বুঝতে পারছি। আচ্ছা একটু দেখি জায়দুল ভাই কি বুঝলেন বিষয়টা, শুভম ভাই দেখেন একটু, উনি বুঝতে পারছেন নাকি বিষয়টা? তাহলে হবে কি দেখেন, এটার উপকার হলো আমরা যে এক তারে থেকে আরেক তারে যাচ্ছি কিভাবে, তাহলে কিন্তু আমাদের পিক পিকটা আর তারের আপ ডাউন উলম্ব বিলম্ব যেটা ডাউন আপ, এটাও আমাদের হাত একসাথে হয়ে যাচ্ছে প্র্যাকটিসের সাথে, ঠিক আছে? এটা প্রথমে বিলম্বিত মধ্যে দ্রুত, এটা সমান ভাই, এটাকে আপনি বুঝছেন একটু দেখি আপনি করেন তো। হ্যাঁ এটা তো আপনার বোঝার কথা, একটু করেন তো দেখি। না না চারটাই হবে, চারটাই হবে। হ্যাঁ হয়েছে, প্রথমে লয়টা কিন্তু খুব মাথায় রেখে, প্রথমে লয়টা বিলম্বিত লয়টা হবে, গুটি সেকেন্ডের কথা একদম একটু যেন এদিক ওদিক না হয় এটা মনে রাখতে হবে, তারপরে মধ্য লয় এটা 1 গুণ, দ্রুত লয় বিলম্বিত লয় 3 গুণ, এইভাবে এটা প্র্যাকটিস করবেন। প্লাস হলো একটা প্র্যাকটিস থাকবো, সেটা হলো সারগামটা বাজাইতে পার না, আর জয়দুল ভাই দেখি একটু সারগামটা বাজান তো, সা রে গা মা পা ধা নি সা, এটা বাজান। দেখি বিষয়টা, সুমন ভাই একটু বাজান তো দেখি এটা সারগামটা। সারগাম তো ভাই এটা আমার ইয়া নাই ভাই, এটা আমার ও জানা নাই তাই না? তাহলে একটু দেখেন, একটু লিখেন, একটু নোট করেন, নোট করে নেন কোনটা কিভাবে বাজাইতে হবে, এটা জাস্ট আমি বলে দিব। 2 নম্বর স্ট্রিং খোলা স্টক করলে পাবো আমরা সা, 2 নম্বর স্ট্রিং, হ্যাঁ 2 নম্বর স্ট্রিং খোলা স্টক করলে পাবো সা, লিখা হইলে বললেন
অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর আমরা 2 নাম্বার স্ট্রিং এর 2 নাম্বার ফ্রেডে তর্জনী আঙ্গুল দিয়ে স্টক করে পাবো হলো রে। দুই নম্বর ফ্রেড, হ্যাঁ 2 নাম্বার স্ট্রিং এর 2 নাম্বার ফ্রেডে তর্জনী আঙ্গুল দিয়ে চাপ দিয়ে যদি আমরা স্টক করি সেই ক্ষেত্রে পাবো আমরা রে। জি লেখা হয়েছে। দুই নাম্বার স্ট্রিং এর, হ্যাঁ 2 নাম্বার স্ট্রিং এর 4 নাম্বার ফ্রেডে অনামিকা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে স্টক করলে আমরা পাবো গা। অনামিকা, অনেকে অনামিকা আঙ্গুল দিয়ে চাপ দেয়, অনেকে মধ্যম আঙ্গুল দিয়ে, দুইটাই ব্যবহার করা যায়, যেটা আপনাদের কমফোর্টেবল ফিল করেন, সমস্যা নেই। গা লেখা হয়েছে সুমন ভাই। জি ভাই। আচ্ছা 1 নাম্বার স্ট্রিং খুলো, খোলা স্টক করলে আমরা পাবো মা। এক নাম্বার স্ট্রিং 2 নাম্বার ফ্রেডে তর্জনী আঙ্গুল দিয়ে চাপ দিয়ে স্টক করলে আমরা পাবো পা। হ্যাঁ ভাই, ভাই ওই যে আরেকবার বলুন তো ভাই। 1 নাম্বার স্ট্রিং এ 2 নাম্বার ফ্রেডে তর্জনী আঙ্গুল দিয়ে চাপ দিয়ে স্টক করলে আমরা পাবো পা। হ্যাঁ 1 নাম্বার স্ট্রিং এ 4 নাম্বার ফ্রেডে মধ্যম আঙ্গুল দিয়ে চাপ দিয়ে স্টক করলে পাবো আমরা ধা। না মধ্যমা, মধ্যমা দিয়ে ধা পাবো আমরা। 1 নাম্বার স্ট্রিং এ 4 নাম্বার ফ্রেডে মধ্যম আঙ্গুল দিয়ে চাপ দিয়ে স্টক করলে আমরা পাবো হলো ধা। হ্যাঁ তারপরে আসি 1 নাম্বার স্ট্রিং এ 6 নাম্বার ফ্রেডে অনামিক আঙ্গুল দিয়ে চাপ দিয়ে স্টক করলে আমরা পাবো নি। অনামিকা। হ্যাঁ তারপরে আসি আমরা 1 নাম্বার স্ট্রিং এ 7 নাম্বার ফ্রেডে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে চাপ দিয়ে স্টক করলে আমরা পাবো সা, অর্থাৎ তার আর সা উপরে রেফ হবে। 7 নং ফ্রেডে না ভাই? জি 7 নম্বর ফ্রেডে। হ্যাঁ 7 নম্বর ফ্রেডে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে চাপ দিয়ে স্টক করলে আমরা পাবো হলো নি। তা না হবে ভাই এটা? জি তা হবে না এটা ভাই। হ্যাঁ সা হবে, এটা তার আর সা, এটার উপরে রেফ হবে। তাহলে সারগামটা আমরা পাইলাম তাই না? জায়দুল ভাই এটা দেখেন একটু, এখন দেখছেন এটা ফিঙ্গারিংটা কি? হ্যাঁ হ্যাঁ এটা ফিঙ্গারিংটা, আটটা সারগাম লিখে নেন, এটা চার মাত্রার সারগাম, শুদ্ধ সারগাম। আরোহী লিখেন, তারপরে চার মাত্রা শুদ্ধ সারগাম আরোহী। এইটা আপনাদের জানা, যেমন সা চারটা হবে, সা 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 সা, তারপরে হবে রে 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 রে, মানে প্রত্যেকটা চার মাত্রা করে সারগাম। তারপরে গা চারটা, প্রত্যেকটা কিন্তু একটু দূরে 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 হবে, যেহেতু একমাত্র সা 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 সা।
এইভাবে সবটি নোট হবে চার চার মাত্রা করে লিখে বলেন। এগুলো হয়তো জানা আছে আপনাদের, সারগাম একদম সহজ, কিন্তু এটা ওই যে বিলম্বিত মধ্য দ্রুত এই তিনটি লয়ে প্র্যাকটিস করাটাই হলো মেন বিষয়। আরোহী অবরোহী দুইটাই লিখে ফেলেন। মাত্রা বলতে কি মানে চারবারই মানে এত করব এটা? হ্যাঁ, একটা সা, যেমন সা 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 রে 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 গা, অর্থাৎ প্রত্যেকটা নোট এক চার মাত্রা করে সা লেখা হবে, এক লাইনে হবে চার মাত্রা, সা 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 সা, তার নিচের লাইনে রে 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 রে, তার নিচের লাইনে গা 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 গা, তার নিচের লাইনে মা 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 মা, তার নিচের লাইনে পা 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 পা, তার নিচের লাইনে ধা 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 ধা, তার নিচের লাইনে হলো নি 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 নি, তার নিচের লাইনে সা 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 সা, আরোহী গেল। এবার অবরোহী, অবরোহীতে সেম সা 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 সা, নি 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 নি, ধা 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 ধা, পা 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 পা, মা 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 মা, গা 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 গা, রে 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 রে, সা 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 সা। বিষয়টা বুঝছেন? বুঝতে পারছি ভাই। অর্থাৎ একটি করে নোট চার মাত্রা করে, একদম সহজ একটি সারগাম, কিন্তু তিনটি লয়ে একটা প্র্যাকটিস করাটাই হলো একটু কষ্টসাধ্য বিষয়। হ্যাঁ, কষ্টসাধ্য বিষয়। আচ্ছা, বিষয়টা তো বুঝছেন তাই না? জাইদুল ভাই একটু করান তো দেখি, এটা কিন্তু একদম সহজ। হয়েছে, কিন্তু এটা কিন্তু লয়টা বাইরে গেছে, লয়টা বাইরে গেছে, আর এটা কিন্তু মধ্য লয় হয়েছে, বিলম্বিত হয় নাই। এই বিলম্বিত একটু ভালো করে প্র্যাকটিস করবেন বিলম্বিত লয়টা, ঠিক আছে? সুমন ভাই, বুঝতে পারছেন কি বিষয়টা? আগে আর ক্লিয়ার করতে হবে। হ্যাঁ না, বুঝতে পারছি ভাই।
বুঝতে পারছি, এটা ওই যে প্র্যাকটিস করা লাগবে ভাই আমার, নতুন তো এটা। এটা কি আসলে লেসন কি দুইটা থাকবো, যদি আরো দিব কি আপনারা কি কোন এক সপ্তাহ তো দেওয়া যায় আর দিতে পারেন সেই করে দেখি, ওইটা আপনাদের উপর ডিপেন্ড করবে, যদি প্র্যাকটিস ঠিক মতো করেন, যদি বেশি করে করেন সেক্ষেত্রে এটা আমার তো সমস্যা নাই, বুঝেন নাই এই জন্য জিজ্ঞেস করলাম, কারণ এটা এইগুলো তো প্র্যাকটিস যদি হাতে না আসে তাহলে কিন্তু প্র্যাকটিস আরো আমি যদি দিলে আরো 4-5টা দিতে পারবো, সমস্যা নাই ওইটা, কিন্তু আপনাদের কিন্তু প্র্যাকটিস করে হাতে তুলতে হবে, যেহেতু দুইটা লেসন রয়েছে, একটা কি দিব আমি মানে 9টা মিললে হবে সোহন ভাই, সারগামটা বুঝলে উঠে উঠাইতে পারবে। আচ্ছা 9টা মিললে আমি এগুলো বুঝে নেই। আচ্ছা তাহলে একটা নিয়ে নেন তাহলে, দেই 4 মাত্রার সারগাম একটা নেন, লেখেন 4 মাত্রার সার শুদ্ধ সারগাম। আরোহী তারপরে বলবো কি বলে বলেন ভাই, আ রে গা গা এক লাইনে হবে, সা রে গা গা, তার নিচের লাইনে হবে, তার নিচের লাইনে হবে রে গা মা মা, দুইটা মা কিন্তু দুইটা আলাদা আলাদা, একমাত্র একমাত্র এটা আলাদা আলাদা লিখবেন, হুম রে রে গা গা মা মা, লিখছেন? জি ভাই। তারপরে হবে গা মা পা পা, গা মা পা পা, হ্যাঁ তারপরে হবে মা পা ধা ধা, মা পা ধা ধা, হ্যাঁ পা ধা নি নি, জি ভাই, ধা নি সা সা, আরোহী আবার অবরোহী, অবরোহী বলেন তো কোনটা কি হবে একটু বলেন তো দেখি, এটাই হবে লিখেন, তারপরে হ্যাঁ হ্যাঁ জি, তারপর গা রে সা সা, হ্যাঁ গা রে সা সা, সা সা না গা রে সা সা, আপনি যখন এটা দেখেন আপনি বইলা ফেলাইতেছেন গা রে সা 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 বলে কিন্তু দুইটা সা সা মিলে এক মাত্রা হইতেছে, তাহলে কিন্তু 3 মাত্রা হলো, এইভাবে এটা বাজানোর সময় এটাই বাজায় ফেলাবেন, এটা কিন্তু কঠিন আছে এই জন্য, এটা প্রথমে ডবল যদি আমরা মধ্যে লয়ে যাই, সা রে গা গা রে সা রে গা গা রে গা মা মা গা মা পা পা মা পা ধা ধা পা ধা নি নি ধা নি সা 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 নি ধা ধা নি ধা পা পা ধা পা মা মা পা মা গা গা মা গা রে রে দ্রুত সারে গা গা রে গা মা মা গা মা পা পা মা পা ধা ধা পা ধা নি নি ধা নি সা 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 নি ধা ধা নি ধা পা পা ধা পা মা মা পা মা গা গা মা গা রে রে গা রে সা সা, বুঝছেন কি বিষয়টা, আর স্লো যেটা একদম বিলম্বিত সেটা হবে সা রে গা গা
মা মা, এইভাবে করা যাবে না, সা রে গা গা রে গা মা মা, এটা না, কারণ দুটাতে তো দুই মাত্রা। এভাবে প্র্যাকটিস করবেন, বিলম্বিত, তারপর হলো মধ্য, তারপর দ্রুত। আর ফিঙ্গারিংয়ের যে বিষয়, সারগামটা যেভাবে যে ফিঙ্গারিং গেছে সেম একই ফিঙ্গারিং হবে, একই প্রত্যেকটা ফ্রেডে একই আঙ্গুল থাকবে। আসবেন তাহলে কিন্তু লেসন একটু বেশি হয়ে গেল, প্র্যাকটিস কিন্তু করতে হবে একটু বেশি। সুমন ভাই বুঝছেন বিষয়টা? হ্যাঁ, এটা একটু প্র্যাকটিসটা মনোযোগ দিয়ে করবেন, আশা করি সময় অত লাগবে না, যত প্র্যাকটিস করবেন আপনার যত জন্য তত ভালো হবে। ঠিক আছে, এই প্র্যাকটিসটা থাকলো তাহলে আজ এই সপ্তাহে এই পর্যন্তই।